আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন আইন তো পাশ হলো, তামাদি আইনের 28 ধারা তো নতুন জীবন ফিরে পেল না। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি কিছুদিন আগে অর্থাৎ 4 সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে ভূমি সংক্রান্ত বিষয়ে 3টি আইন পাশ হয়েছে। একটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, আর একটি হচ্ছে ভূমি সংস্কার আইন 2023, আর একটি হচ্ছে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2023। এই 3টি আইন সর্বশেষ 18 সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। আর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এই আইনটি চূড়ান্তভাবে পাশ হয়ে গেজেট প্রকাশিত হয়েছে এবং জনগণের উদ্দেশ্যে কিন্তু এই আইনটি প্রকাশ করা হয়েছে, গেজেটটি প্রকাশ করা হয়েছে। এবং সেই গেজেটটি বর্তমানে আমার হাতে, আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এটি হচ্ছে সেই গেজেট, আপনারা ভালো করে দেখেন যে 18 সেপ্টেম্বর রাষ্ট্রপতি এই গেজেটটি মনে করেন অনুমোদন দিয়েছে। আমি এই গেজেটে থেকে 3টি থেকে 4টি ধারা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে পূর্ব থেকে শুনে আসতেছি যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি। তামাদি আইন থাকছে না, তামাদি আইন উঠে যাবে। আমিও ভিডিও করেছি যে তামাদি আইন উঠে গেলে জনগণ সুন্দরভাবে কিন্তু তারা তাদের সম্পত্তি ফিরে পাবে। কিন্তু এই নতুন আইন পাশ হওয়াতে আমি এই সম্পূর্ণ 11 পাতার যে গেজেটটা, এই গেজেটটা আমি সম্পূর্ণ পড়ার পরে আমি এর কোথাও কিন্তু এই তামাদি আইনের 28 ধারা বিলুপ্ত হয়েছে আর দলিল যার ভূমি হবে তার এই বিষয়টি ওইখানে কিন্তু পাই নাই। তবে 3টি যে ধারা আমি পড়ব, আপনাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা শোনাব, এই 3টি আইনে এই 3টি ধারার যে বিস্তারিত বিশ্লেষণ, এটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে তামাদি আইনের 28 ধারা কোন গ্যাপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা আমার কাছে মনে হলো, আবার এটা আমার ভুলও হতে পারে, আমার বোঝারও ভুল হতে পারে। তারপরে আমি এই গেজেটটি কিন্তু আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিব এবং ইমো নাম্বারে দিব, যেটা আপনারা দেখে আমাকে কমেন্টস করে জানাবেন, 11 পাতা আপনারা পড়বেন। তো আমি এইখানে সর্বপ্রথম আপনাদের সামনে এটি একটু আলোচনা করতেছি যে অতিরিক্ত সংখ্যা বাংলাদেশ গেজেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত একটি সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সোমবার 18 সেপ্টেম্বর 2023 সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি 3রা আশ্বিন 1430 মোতাবেক 18 সেপ্টেম্বর 2023 তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করিয়াছে এবং এত দ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাচ্ছে। এই আইনের ভিতরে অনেক কিছু লেখা আছে, সেই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাইতে অনেকেই আমাকে বলে যে স্যার আপনার ভিডিও আরো শর্ট করেন। কথা বলতে গেলে, বুঝাইতে গেলে একটু সময় দিতে হবে, তাই একটু কষ্ট করে হলেও আপনারা এই ভিডিওটি একটু গুরুত্ব দিয়ে শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন নতুন আইন সম্পর্কে। এখানে বলা হয়েছে এই আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 নামে অবহিত। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অ্যাক্ট এর সেকশন 6 এর সাবসেকশন 2 এর ক্লাস B-এ বর্ণিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এইখানে ম্যাজিস্ট্রেটদের কথা লেখা হয়েছে। তো এই কথাটি লেখা হয়েছে এই জন্যই আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে যে আইনটি পাশ হয়েছে, এই আইনের মাধ্যমে জানাতে চাচ্ছে যে ভূমি সংক্রান্ত যে মকদ্দমা আমরা আগে দেওয়ানি আদালতে করতাম, কতিপয় 1টি কি 2টি মামলা বা 3টি মামলা আমরা
ফৌজদারি আদালতে করতাম 144 ধারা 145 ধারা, অর্থাৎ প্রতারণা তঞ্চকতা এই সমস্ত মামলা যেত। সেখানে কখনোই কিন্তু ভূমির মালিকানা দেওয়া হতো না। ভূমির মালিকানা দেওয়ার ব্যাপারে সম্পূর্ণভাবে ক্ষমতা অর্পণ করা ছিল দেওয়ানি আদালতে। সে দেওয়ানি আদালত কর্তৃক জাজমেন্ট দিলে কিন্তু মালিকানা পাওয়া যেত। কিন্তু এই আইনে তিনটি আদালত, যেই তিনটি আদালতের মাধ্যমে জমির মালিকানা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। একটি হচ্ছে দেওয়ানি আদালতে, যেই জমি সংক্রান্ত বিষয়ে যেই কাগজপত্রের ভিতরে অপরাধ সম্মিলিত কোনো তথ্য নেই, শুধুমাত্র জমি সংক্রান্ত বিষয়ে রয়েছে, সেটি শুধু দেওয়ানি আদালতে মকদ্দমা হবে। আর যেই কাগজপত্রের ভিতরে অপরাধকে নির্দিষ্ট করা হয়েছে, সুনির্দিষ্ট করে যে অপরাধকে চিহ্নিত করা হয়েছে, সেই সকল সমস্যাগুলি সরাসরি ফৌজদারি আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাবমিট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত, তারাও এই জমি সংক্রান্ত বিষয়ে আপনাকে সিদ্ধান্ত দিবে, জাজমেন্ট দিবে। এই জমি সংক্রান্ত বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালত, এই দুটি জায়গায় আনাতে জনগণ অনেক উপকৃত হবে। তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে তিন নম্বরে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, এই আইনের বিধান বলির অতিরিক্ততা, অর্থাৎ আমি প্যারাটা পড়লে আপনারা অতিরিক্তটার কথাটা বুঝতে পারবেন। এই আইনের বিধান বলি অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হইয়া উহার অতিরিক্ত হইবে। মানে যে আইনটা পাশ হয়েছে এই আইনটা কিন্তু পূর্বের আইনের কোথাও কিন্তু ব্যত্যয় হবে না, এটা অতিরিক্ত আইন হিসাবে এটা প্রকাশ করতেছে। আমি এটা বুঝলাম আর কি। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ দণ্ড, ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড, হালনাগাদকরণ এবং ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে, যথা অর্থাৎ আপনার ভূমির প্রকৃত মালিক হতে হলে, হস্তান্তর করতে হলে, জরিপ করতে হলে, হালনাগাদকরণ, খাজনা দিতে হলে, যা কিছুই করতে হয়, এই যে নিচে যে তথ্যগুলি লেখা আছে এই মোতাবেক হবে। এক নম্বরে হচ্ছে অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা। অন্য একজনের জমি আপনি নিজের বলে চালাই দিচ্ছেন, এটা একটা অপরাধ। তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করলে, এটা একটা অপরাধ। স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তির বরাবর হস্তান্তর করা, এটা একটা অপরাধ। কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় দান করিয়া জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা, এটা একটা অপরাধ। মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন, এটা একটা অপরাধ। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত কোনো কোনো কার্য সম্পাদন করলে, সেটা একটা অপরাধ। কোনো ব্যক্তি উপধারা একে বর্ণিত কোনো অপরাধ সংগঠন করিলে তার জন্য তিনি অধিক 7 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড দণ্ডিত হতে পারে। এই যে বিষয়গুলি আমি পড়লাম ক থেকে স পর্যন্ত, এগুলি পূর্বেও কিন্তু এর বিচার সালিশ হতো, কিন্তু এইখানে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণভাবে সেটি হচ্ছে 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত। এই আইনগুলি ফৌজদারি আদালতে আগেও কিন্তু করা যেত এবং দেওয়ানি আদালতেও কিন্তু করা যেত, কিন্তু শাস্তির বিধান ছিল না, জরিমানার বিধান ছিল না। এটা একটা উপকারের বিষয় বলা হয়েছে। তারপরে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ দণ্ড, আপনারা 24টা পয়েন্ট আছে, আপনারা পড়ে নেবেন, আমি সবাইকে কথা দিলাম, সবাইকে আমি দিয়ে দিব। আচ্ছা, 3 নম্বরে আছে গুরুত্বপূর্ণ বিষয়টি, আমি যে তামাদি আইনের 28 দ্বারা জীবন পেতে যাচ্ছে এই কথাটি বললাম, এই কথাটি আমি এইখানে উল্লেখ করে দিতেছি। এই কথাটি উল্লেখ করার আগে যে কথাটি আপনাদেরকে আগেই বলেছি, যে এই যে আইন,
এই আইন কিন্তু সরাসরি কিন্তু এখানে বলা হয়েছে যে এই আইনের বিধান বলে অন্যান্য আইনের কোন বিধানের ব্যত্যয় না হইয়া ইহা একটি অতিরিক্ত আইন, অর্থাৎ পূর্বের আইনের কোনো ব্যত্যয় হবে না, এটাই কিন্তু বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে কোনো ব্যক্তির নামে যদি ভূমি থাকে তাহলে তিনি সেই সম্পত্তি এখন আর বিক্রি করতে পারবেন না, হস্তান্তর করতে পারবেন না, হেবা দলিল করতে পারবেন না, দান দলিল করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না, কোনো চুক্তি করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কি কারণে করতে পারবেন না? এস্টেট একুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950, 1951 এর সেকশন 143, 144 এর অধীনে প্রণীত হাল নাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে, আবার বলি সর্বশেষ খতিয়ান, হাল নাগাদ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান বা হাল নাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হলে, আমি আবার বলি হাল নাগাদ খাজনা দাখিলা যেটা আমরা কাটিয়ে নিয়ে আসি খাজনা দিয়ে, সেইটা যদি দেওয়া না থাকে, যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তিনি উক্ত ভূমি বিক্রয়, সেই ব্যক্তি উক্ত ভূমি বিক্রয় দান হেবা অন্য কোনোভাবে হস্তান্তর পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন দলিল রেজিস্ট্রেশন করতে পারবে না। তার মানে পূর্বে করা যেত, খাজনা না দিয়ে একটি রেকর্ড যদি না হতো তাহলে করা যেত অনেকে রিক্স নিয়ে, কিন্তু খাজনা না দিয়েও নামজারি না দিলেও জমি বিক্রয় করা যেত, হস্তান্তর করা যেত। এখন সেটি আর করা যাবে না। এখন জমি বিক্রয় করতে গেলে, হস্তান্তর করতে গেলে, হেবা করতে গেলে, দান করতে গেলে, পাওয়ার অফ অ্যাটর্নি করতে গেলে, যা কিছু করতে যাবেন আপনাকে একদম হালনাগাদ রেকর্ড খতিয়ান আপনার নামে থাকতে হবে। পূর্বের রেকর্ড খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত আপনাকে আসতে হবে। হালনাগাদ রেকর্ড খতিয়ান করলে তো পূর্বের রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে থাকতেই হবে, দলিল থাকতে হবে, নামজারি থাকতে হবে। নামজারি না থাকলে তো খাজনাও আপনি দিতে পারবেন না। খাজনা যদি দেন পূর্বের মালিকের কাছে চলে যাবো, অথবা উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি লে বাবার, সে মৃত বাবার নামে কিন্তু চলে যাবে, আপনি ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবেন না, যার কারণে এই কথাটা বলা হয়েছে। এটা স্পষ্টভাবে বোঝা যায় আপনি কোনো কিছুই করতে পারবেন না। তবে শর্ত থাকে যে এই ধারার বিধানবলী দ্বারা কোনোভাবেই রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর বিধানবলী খর্ব করিবে না। আগেই বলা হয়েছে যে এস্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-51, আর এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্টের 108 দ্বারা এটা কিন্তু খর্ব করবে না। অবৈধ দখল, এখন আসেন তামাদি আইনের যে বিষয়টা, তামাদি আইনের বিষয়টাই কিন্তু সম্পূর্ণভাবে প্রযোজিত হয়েছে কিন্তু সেই তামাদি আইনের 28 দ্বারা এই অবৈধ দখলের উপরে। তো এখানে কি বলতেছে? এখানে বলতেছে এস্টেট একুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950-1951 এর সেকশন 143-44 এর অধীনে প্রণীত হালনাগাদকৃত এবং বলবৎ হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে দলিল থাকতে হবে। বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেই, যে আইনের যে বলা হয়েছে স্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950-51 এর অধীনে প্রণীত হালনাগাদকৃত সর্বশেষ খতিয়ান থাকতে হবে, মালিক অথবা মালিকের নামে মালিকের হালনাগাদ খতিয়ান থাকতে হবে, অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে হস্তান্তর বা দখলের আইনানুগভাবে তার সম্পাদিত দলিল রেজিস্ট্রেশন যা সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিলকৃত সেই দলিল থাকতে হবে, আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তির উক্ত জমির উক্ত ভূমি স্বীয় দখলে রাখতে পারবে না। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু বোঝার অনেক কিছু আছে, আপনি যেভাবে বুঝবেন ভিডিও দেখে ঠিক সেইভাবে বুঝলেই হবে। যদি উত্তরাধিকার সূত্র ও জমি নিয়ে বোঝেন তাহলে আমি বলবো যে আপোষ বন্টননামা দলিল করে আসতে হবে, আপোষ বন্টননামা দলিল করে তারপরে আপনি আইনানুগভাবে, বলা হয়েছে যে হালনাগাদ খতিয়ান সহ উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল, মানে যে কোনোভাবে দলিলটাই কিন্তু চাইছে এইখানে, যে দলিল যার ভূমি হবে তার, মেনে নিলাম, তো দলিল থাকতে হবে। আবার
বা দিয়ে কিন্তু ওইটুক লিখে দিছে, এটা বুঝতে হবে সাধারণ জনগণেরও। আমি যেটা বুঝি আমারটা ভুলও হতে পারে, বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে, এইটুকু একটু বুঝাই। আদালতের আদেশ কারা পায়? যাদের জমি নিয়ে সমস্যা তারাই তো আদালতের আদেশ পায়। এখানে কিন্তু দেওয়ানি আদালত উল্লেখ করা হয় নাই, ফৌজদারি আদালত উল্লেখ করা হয় নাই, আবার নতুন আইনে যে ভ্রাম্যমাণ আদালত তার কথাও কিন্তু উল্লেখ করা হয় না। আমরা ধরে নিলাম সমষ্টিগত আদালত, তা আদালত থেকে আদেশ প্রাপ্ত হতে হবে। কে আদেশ প্রাপ্ত হবে? উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে আপোষ বন্টন নামা দলিল করে যদি কেউ করে তাহলে সেটাতে কোনো সমস্যা করে নাই, তবে কেউ যদি ভেটো দেয়, কেউ যদি এটা অবজেকশন জানায়, তাহলে আদালত কর্তৃক জাজমেন্ট আনতে হবে। কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করলে তার দলিল থাকলে, সেই দলিল নিয়ে কোনো সমস্যা থাকলে মামলা মকদ্দমা দিলে তার জাজমেন্ট আসবে এটা। কিন্তু দখলের ব্যাপারে যদি আদালত জাজমেন্ট দেয় তাহলে ফৌজদারি আদালতের 145 ধারায় কি বলছে? 145 ধারায় তো স্পষ্টভাবে বলা আছে যে এখানে দখলের কোনো কাগজপত্র লাগবে না। যিনি দখলে আছেন, আইন বলতেছে তিনি যিনি দখলে আছেন আইনশী, তিনি যেন সেইখানে শান্তিপূর্ণভাবে থাকে। আমি সহজভাবে বুঝি, তা দখলে যদি কেউ থাকে, তার কাগজপত্র না থাকে, সে জবর দখলকারীকে সারা জীবন আদালত তাকে থাকার পারমিশন দিয়ে গেছে। আর যার প্রকৃত সম্পত্তি, সে যদি 12 বছরের পরে যায়, যদি তিনি মামলা মকদ্দমা করতে যাবেন তাহলে তার মামলা আদালত নিবে না। তাহলে সেই 12 বছর পর্যন্ত যিনি দখলে আছেন তাকে তো সেই পূর্বেও তো তাকে আদালত থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে যে ঠিক আছে, ইনি যখন 12 বছর পর্যন্ত আছে উনিই থাকুক। তাহলে এইখানে যে কথাটা বলা হয়েছে যে আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে, আদালত থেকে মালিকানার কথা দিতে হবে। যদি কেউ 12 বছরের পরে মালিকানা চায়, আদালত যদি তাকে মালিকানা দিয়ে দেয় তাহলে সে মালিকানা পাবে, অথবা অধিকার মানে দখলের অধিকার প্রাপ্ত না হইলে। দখলের অধিকার কিভাবে প্রাপ্ত হয়? দখলের অধিকার প্রাপ্ত তো হয় সেই 28 ধারা, তামাদিয়ানের 28 ধারায়। 12 বছর পর্যন্ত যদি ভোগ দখলে থাকে, তাহলে ভোগ দখলে থাকার পরে তিনি দখলের অধিকার লাভ করে বাট জমির মালিকানা পায় না, সেটাই কিন্তু সেখানে বলা। তাহলে সেই যে অধিকার তিনি পেলেন, সেই অধিকার লাভ করার পরে তার আদালতের কি থাকতে হবে? জাজমেন্ট থাকতে হবে। এটাই কিন্তু এখানে বুঝাইছে যে আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমির মালিকের মানে জমি ছেড়ে দিতে হবে। এখানে বিশেষজ্ঞরা, বড় বড় আইনজ্ঞ যারা আইন প্রণয়নকারী, তারা হয়তো আমাদেরকে এইটাই বুঝাবে যে তামাদিয়ানের 28 ধারা উঠাই দেওয়ার জন্য সরাসরি না উঠাই দিয়া এইভাবে উঠাই দেওয়া হচ্ছে যে কোনো ব্যক্তিকে অদ্য পর্যন্ত কাউকে কিন্তু সেই মালিকানা দেওয়া হয় নাই। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যদি কেউ এই মালিকানাটা দিয়ে বসে আদালত কর্তৃক, তাহলে আইন কিন্তু সেখানে শুদ্ধ হয়ে যাবে যে তিনিই জমির মালিক। এই কথাটা কেন বললাম, এখন থেকে 2 দিন আগেও একজন এসি ল্যান্ড, তিনি কিন্তু 1170 টাকার জায়গায় তিনি একটা মানে অ্যামাউন্ট তিনি বলে দিয়েছেন যে আমার এসি ল্যান্ড অফিসে যদি নামজারি করতে হয় এত টাকা দিতে হবে। আমি আজকের খবরে শুনলাম, যেটি দেখলাম, যে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এরকম যদি কেউ 12 বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে থাকার পরে সেই সম্পত্তিটা যদি জাজমেন্ট দিয়ে দেয় তাহলে তো সে মালিকানা হয়ে গেল। সেই জন্যই বললাম যে আমি ধরে নিলাম 99% হচ্ছে সে দখল, তার কাছে কোনো আদালতের জাজমেন্ট নেই এবং তার কাছে কোনো মালিকানার কাগজ নেই, জমি তাকে ছেড়ে দিতে হবে, জমি সে রাখবে না। কিন্তু যদি আদালত কখনো তাকে একটা কাগজ দিয়ে বসে তাহলে কিন্তু সেই জমির মালিকানা। তাই এই জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া যেরকম সব কাগজপত্র থাকতে হবে, তেমনি দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল আদালতের আদেশের মাধ্যমে বা দখলের অধিকার না হইলে কোনো ব্যক্তি উক্ত জমি স্বীয় অধিক দখলে রাখতে পারবে না, এই কথাটা বলা হয়েছে। যাই হোক, তারপরেও এই আইনকে সাধুবাদ জানাবো যে পরবর্তীতে এইটা নিয়ে যারা আরও যারা বিশেষজ্ঞ আছে, আমি কোনো বিশেষজ্ঞ না, আমি যতটুক বুঝি আপনাদেরকে নিয়ে, আমার একটি পরিবার, আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি
যে এই আইনটা আপনারা ভালো করে পড়বেন, আমি সবাইকেই কপি দিয়ে দেব। আর ভিডিওটা একটু বড় হয়েছে মনে কিছু করবেন না, এই আইনটা আমার কাছে একটু জটিল মনে হলো, এই অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ডের বিষয়টা, আর কোন ব্যক্তি ভূমি বিক্রি করতে পারবে না এই বিষয়টা, এই দুটি বিষয় আপনারা একটু ভালো করে দেখবেন। তো আর যা কিছু আছে অবৈধভাবে দখলচিত সব পানিশমেন্ট দেওয়া হবে, অর্থদণ্ডী করা হবে, সব কিছু ঠিক আছে। তবে এই আইনের ভিতরে যদি একটু সংযুক্ত করে দেওয়া হতো, 28 তামাদি আইনের 28 ধারার ওই আইনটা যদি রহিত করা হতো তাহলে আরো ভালো হতো, এবং দলিল যার ভূমি হবে তার এই কথাগুলি নিয়ে আসলে আরো ভালো হতো। তারপরও যে আইনটি আমি সম্পূর্ণ পড়েছি সেইভাবে সম্পূর্ণভাবে আমার কাছে মনে হলো যে অবৈধ দখলদাররা যেমন বিপাকে পড়বে, তেমনিভাবে জমির মালিকানা যারা ত্রুটিযুক্ত মালিকানা, যারা যাদের একটি রেকর্ড খতিয়ান নেই বা যারা এখনো নামজারি করতে পারে নাই, যাদের খাজনা এখনো 5-7 বছর বাকি আছে, এই সমস্ত ব্যক্তিরাও কিন্তু কিছু না কিছু বিপাকে পড়বে। তো যাই হোক, যাদের এই সমস্যাগুলি আছে তারা অতি সত্বর এই কার্যক্রমগুলি সুন্দরভাবে আদালত কর্তৃক সমাধান করে আপনাদের কাগজপত্র সম্পূর্ণভাবে সঠিকভাবে আপনারা প্রস্তুত রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আইনকে সাধুবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।